এবারে সড়ক পথের খবর জানাতে পদ্মা সেতুর মাওয়াপ্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আশরাফুল আলম লিটন। শুরুতেই মনিরুল সোহাগ, আপনার কাছে জানতে চাইবো, সকাল থেকে টোল প্লাজায় যে গাড়ির চাপ ছিল, বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমেছে না বেড়েছে? শম্পা, আপনি জানেন যে আসলে আজকে কিন্তু রাজধানী থেকে প্রচুর মানুষ বের হচ্ছেন এবং সেই হিসেবে কিন্তু যানবাহনের সংখ্যাও খুব বেশি এবং মহাসড়কে সেই চাপ বেশি এবং বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কিন্তু আরও বেড়েছে এবং পদ্মা সেতু পার হয়ে এই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেসব মানুষ যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পদ্মা সেতু টোল প্লাজায় একটি দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং এই যানজট এই মুহূর্তে তথ্য অনুযায়ী প্রায় 4 কিলোমিটার পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সে চাপ, সারি সারি ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, ট্রাক, এ ধরনের যানবাহনগুলো কিন্তু এখানে রয়েছে। তবে আপনি জানেন যেহেতু মোটরসাইকেলে মহাসড়কে যাত্রা নিষিদ্ধ রয়েছে, সেক্ষেত্রে মোটরসাইকেলের চাপগুলো কিন্তু নেই। আমরা টোল প্লাজায় যারা রয়েছেন এখানকার দায়িত্বে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন গড়ে তারা প্রতি ঘন্টায় 1500-এরও বেশি যানবাহন এই টোল প্লাজা দিয়ে তারা পার করছেন, কিন্তু তারপরও কিন্তু আপনি দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন এবং কয়েক কিলোমিটার পর্যন্ত এই দৃশ্য কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা চেষ্টা করছেন যত দ্রুত সময়ে সম্ভব প্রত্যেকটি যানবাহনকে টোল প্লাজা পার করে দেয়া। তবে টোল প্লাজা পার হওয়ার পরে কিন্তু পদ্মা সেতু দিয়ে এই পদ্মা নদী পার হতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে নির্ধারিত গতিতে সেতু পার হওয়ার পরেও। আর একটি ব্যাপার হচ্ছে যেহেতু এর আগে ফেরিঘাটে এক অবর্ণনীয় ভোগান্তি ছিল মানুষের, এখন কিন্তু সেটি নেই। সেই স্বস্তির কথা যাত্রীরা জানিয়েছেন যে টোল প্লাজায় কিছুটা জ্যাম তৈরি হলেও বা মহাসড়কে যে টোল রয়েছে সেখানে কিছুটা জ্যাম তৈরি হলেও আসলে পদ্মা সেতু দিয়ে তারা যেতে পারছেন এবং দ্রুত সময়ের মধ্যে তারা গন্তব্যে বা নিজ এলাকায় নিজের বাড়িতে পৌঁছাতে পারছেন, এই 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 স্বস্তির কথা কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলে আসলে ঈদের প্রথম যাত্রা এটি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু দিয়ে, সেই উৎসাহ তাদের মধ্যে রয়েছে, সেই উচ্ছ্বাস তাদের মধ্যে রয়েছে। তবে তাদের দাবি এই টোল প্লাজার কার্যক্রম যাতে এরকম উৎসবের মৌসুমে যাতে আরও দ্রুত করা সম্ভব হয় সেক্ষেত্রে হয়তো ভোগান্তিটা কমবে, সেই দাবি যাত্রীদের রয়েছে। তো আমরা রয়েছি সম্পর্ক এখানে, নিশ্চয়ই পরের খবরে হয়তো আরও পরবর্তী তথ্য জানাতে পারবো যে আসলে এই দীর্ঘ সারি কতটুকু কমলো নাকি আরও বাড়লো। মনিরুল সোহাগ, ধন্যবাদ। মানিক পদ্মা সেতুর টোল প্লাজায় কী অবস্থা সেটি জানাছিলেন। এবারে মানিকগঞ্জে যিনি সহকর্মী আছেন লিটন, আপনার কাছে একটু জানতে চাইবো যে পাটুরিয়া ফেরিঘাটের কী অবস্থা? তো আমরা দেখতে পেয়েছি, আমরা সকাল থেকে ঢাকা অবস্থান করছি, আমরা যেটা দেখেছি যে আসলে যে এই বিশেষ করে ঢাকার খামরাই, সাভার, আশুলিয়া এবং গাজীপুর সহ বেশ কিছু জায়গার যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু যে এখানে এই পাটুরিয়া 3 নম্বর ফেরি ঘাটে কেরামতালী নামের একটি ফেরি এইমাত্র কিছু যানবাহন এবং বেশ কিছু যাত্রী নিয়ে তারা কিন্তু দৌলতের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাশাপাশি মাধবীলতা নামের একটি ফেরি, ছোট ফেরি, সেটি কিন্তু এখন এই যাত্রী এবং যানবাহনের নেওয়ার জন্য অপেক্ষা করছে। আবার এই পাশে আপনাকে একটু দেখাতে চাই যে এনআরপুর নামে একটি বড় ফেরি, এই ফেরিতে কিন্তু কয়েকটি যানবাহন এবং বেশ কিছু যাত্রী কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে এইবারের ঈদটা অন্যরকম একটা ঈদ যেখানে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং সেই ক্ষেত্রে তারা এই ঘাটে আসা মাত্রই পার হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সকাল থেকেই পাটুরিয়া ফেরি ঘাটে দূরপাল্লার যে পরিবহন সকালের দিকে কিছুটা পরিবহনের সংখ্যা শতাধিক পরিবহন পারের অপেক্ষা ছিল, তারপরের থেকেই কিন্তু যে বহরের যে 21টি ফেরি রয়েছে সেই 21টি ফেরি দিয়ে কিন্তু নির্বিঘ্নে যাতায়াত পারাপার চলছে এবং বর্তমান এই এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটে যে মাইক্রোবাস এবং যে যাত্রীবাহী যে বাস সেগুলো কিন্তু আসা মাত্র তারা পার হয়ে যাচ্ছে এবং যাত্রী যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন। এবং আমরা কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছেন যে এইবারের ঈদটা সম্পূর্ণরূপে ভিন্ন ঈদ এবং সেগুলো কিন্তু আসা মাত্র তারা পার হয়ে যাচ্ছে এবং যাত্রী যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন এবং আমরা কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছেন যে এইবারের ঈদটা সম্পূর্ণরূপে ভিন্ন ঈদ এবং গতকাল আগামীকাল
যে আগামীকালে যাত্রীদের তেমন কোনো চাপ এখানে পড়বে না তারা আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং আজ বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে কিন্তু যাত্রীদের চাপটা আরো কমে যাবে। তো সম্পা এই ছিল আমার কাছে পাঠিয়ে শেষ করব। আশরাফুল আলম লিটন এবং মনিরুল সোহাগ দুজনেই ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাদের।